ব্যাংকে টাকা রেখে ঠকছে আমানতকারীরা। ব্যাংকে টাকা রাখলে আপনি যে হারে সুদ পাবেন তার তুলনায় বর্তমানে মুদ্রাস্ফীতি অনেক বেশি। এতে আপনার প্রকৃত আয় কমে যাচ্ছে, তাই এখন ব্যাংকে টাকা রাখা মানেই আপনাকে লোকসান গুনতে হবে। এমনিতে ব্যাংকের উপর বর্তমানে মানুষের আস্থা অনেক কমেছে। এই অবস্থায় ব্যাংকে টাকা রেখে যদি লোকসান গুনতে হয়, তাহলে সাধারণ মানুষের মধ্যে ব্যাংকে টাকা রাখার প্রবণতা আরও কমে যাবে। কেন এবং কিভাবে আপনি ব্যাংকে টাকা রেখে ঠকছেন বিস্তারিত সবকিছুই জানবেন এই ভিডিওতে। তবে বিষয়টি বুঝতে হলে ভিডিওটি আপনাকে অবশ্যই মনোযোগ দিয়ে দেখতে হবে। 2020 সালের শুরুতে বাংলাদেশ সরকার ব্যাংক লোনের সুদের হার 9% এবং ব্যাংকের ডিপোজিটের সুদের হার 6% নির্দিষ্ট করে দিয়েছিল। এই কারণে বর্তমানে সাধারণ মানুষের এত বিপত্তি। বিশ্ব অর্থনীতিতে বর্তমানে অনেক বড় সংকট চলছে। মূল্যস্ফীতি কমাতে বিশ্বের অনেক দেশ অলরেডি সুদের হার বাড়িয়েছে, কিন্তু বাংলাদেশের সুদের হারে কোনো পরিবর্তন আসেনি। বাংলাদেশে মূলত কিছু ব্যবসায়ীদেরকে বাড়তি সুবিধা দেওয়ার জন্যই ব্যাংক লোনের ইন্টারেস্ট রেট কমানো হয়েছিল, ফলে অনেক ব্যবসায়ী সহজে ব্যাংক থেকে লোন নিতে পারছে। এতে দেশের মূল্যস্ফীতির মধ্যেও মুদ্রা সরবরাহ অনেক বেড়েছে। অনেক ব্যাংক লোন দেওয়া হচ্ছে নামে এবং বেনামে, এবং নামমাত্র কাগজপত্র দিয়ে দেওয়া হচ্ছে ব্যাংক লোন। এসব লোনের বড় একটা অংশ হচ্ছে ঋণখেলাপি এবং আরেকটা বড় অংশ হচ্ছে পাচার, যে কারণে বর্তমানে দেশে মুদ্রাস্ফীতি বাড়ছে। এর ফলাফল স্বরূপ আপনারা সাম্প্রতিক দেখেছেন ইসলামী ব্যাংকে বেশ ভয়াবহ ঋণ জালিয়াতির কিছু ঘটনা। আপনি ব্যাংকে টাকা রেখে কিভাবে ঠকছেন সেটা বুঝতে হলে আপনাকে আগে বুঝতে হবে মুদ্রাস্ফীতি এবং মূল্যস্ফীতি সম্পর্কে। মুদ্রাস্ফীতি হচ্ছে কোনো দেশের অর্থনীতিতে হঠাৎ করে মুদ্রার পরিমাণ অনেক বেড়ে যাওয়া, আর মূল্যস্ফীতি হচ্ছে একটা নির্দিষ্ট সময়ে দেশে পণ্যদ্রব্যের দাম বেড়ে যাওয়া। কি বুঝতে পারেননি? আসুন একটা উদাহরণের মাধ্যমে আমরা বুঝতে চেষ্টা করি। ধরুন 2021 সালে 1 লিটার সয়াবিন তেলের দাম ছিল 100 টাকা, 2022 সালে 1 লিটার সয়াবিন তেলের দাম বেড়ে হলো 150 টাকা। পণ্যটির এই দাম বৃদ্ধিকেই বলে মূল্যস্ফীতি। আগে এই 1 লিটার সয়াবিন তেল কিনতে আমাদের খরচ করতে হতো 100 টাকা, বর্তমানে আমরা সেম 1 লিটার সয়াবিন তেলই ক্রয় করছি, কিন্তু তার জন্য আমাদেরকে খরচ করতে হচ্ছে 150 টাকা। অর্থাৎ টাকার মান কমে গিয়েছে, আর এটি হচ্ছে মুদ্রাস্ফীতির কারণ। কী কী কারণে মুদ্রাস্ফীতি ঘটতে পারে এবার চলুন আমরা সেটা একটু জানি। মানুষের হাতে যখন অতিরিক্ত অর্থ চলে আসে, এর ফলে তার পণ্যদ্রব্য ক্রয়ের চাহিদা বৃদ্ধি পায়। অর্থাৎ ধরুন আপনার হাতে এই মুহূর্তে 1000 টাকা আছে, আপনি সেই 1000 টাকার মধ্যে কিন্তু চলার চেষ্টা করবেন, কিন্তু আপনার হাতে এখন যদি 10,000 টাকা চলে আসে, আপনি আপনার প্রয়োজনীয় খরচ মিটিয়ে আপনি তখন বাড়তি জিনিসপত্র ক্রয়ের কথা চিন্তা করবেন। কালোবাজারি যত হবে জিনিসপত্রের দাম তত বাড়বে। দেশের জনসংখ্যা বৃদ্ধি এর আরেকটি কারণ। সরকারের খরচ বৃদ্ধি, অর্থাৎ সরকার যদি কোনো উন্নয়নমূলক কাজ করে সেখানে অনেক মানুষের কর্মসংস্থান সৃষ্টি হয়, আর তাদের আয়ের পরিমাণ আস্তে আস্তে বৃদ্ধি পায়। অর্থনৈতিক ভর্তুকি দিলে জিনিসপত্রের দাম বাড়ে, সরকারের বৈদেশিক ঋণ বাণিজ্য বাড়লে মজুরি বৃদ্ধি, যা আপনার বেতন বৃদ্ধি করে। এবং মুদ্রাস্ফীতির আরেকটি উল্লেখযোগ্য কারণ হচ্ছে দেশের সম্পদের তুলনায় সরকার যদি বেশি পরিমাণে টাকা ছাপায়। সর্বশেষ 5 বছরে বাংলাদেশে মুদ্রাস্ফীতির অবস্থা দেখলে বুঝতে পারবেন বাংলাদেশে মুদ্রাস্ফীতির বর্তমান অবস্থা কতটা ভয়াবহ। 2018 সালে মুদ্রাস্ফীতির হার ছিল 5.54%, 2019 সালে সেটা বেড়ে হয়েছে 5.59%, 2020 সালে আরেকটু বেড়ে হয়েছে 5.69%, 2021 সালে মুদ্রাস্ফীতির হার কমে হয়েছে 5.55%, কিন্তু 2022 সালে সেপ্টেম্বর মাসে মুদ্রাস্ফীতির হার বেড়ে হয়েছে 9.10%, যেটা বিগত 5 বছরের মধ্যে সর্বোচ্চ। নিশ্চয়ই এই পরিসংখ্যানটি দেখে আপনার বুঝতে কষ্ট হচ্ছে না যে বর্তমানে বাংলাদেশে মুদ্রাস্ফীতির অবস্থা কতটা ভয়াবহ। এবার আসুন আপনাদেরকে জানাই ব্যাংকে টাকা রেখে কিভাবে ঠকছে মানুষ। 2022 সালে সেপ্টেম্বর মাসে বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার ছিল 9.10%, আর সেই সময় বাংলাদেশে ব্যাংক ডিপোজিটের গড় সুদের হার ছিল 4.9%। এটা সব ব্যাংক মিলিয়ে, কোনো ব্যাংকে হয়তো কম ছিল, কোনো ব্যাংকে বেশি ছিল, বাট অ্যাভারেজে ছিল 4.9%। এটার মানে হচ্ছে আপনি যদি কোনো ব্যাংকে 100 টাকা ডিপোজিট করেন, 1 বছর পরে আপনি 4.90 টাকা আপনি ইন্টারেস্ট পাবেন। এখন আপনি মূল্যস্ফীতি থেকে যদি ব্যাংক সুদের হারটা বিয়োগ করেন, তাহলে আপনার লস দাঁড়াচ্ছে 5.01%। এর অর্থ হচ্ছে আপনি যদি কোনো ব্যাংকে 100 টাকা জমা রাখেন, তাহলে 1 বছর পরে আপনি পাবেন 94.99 টাকা। যেখানে আপনার টাকা বাড়ার কথা ছিল সেখানে আপনার টাকা কমছে, কারণ মূল্যস্ফীতির জন্য আপনার 5.01 টাকা লোকসান হবে। শুধু তাই নয়,
আবার আপনি ব্যাংকে টাকা রাখলে যে সুদ পাবেন তার উপর সরকার আবার সোর্স ট্যাক্স কেটে রাখবে 10% থেকে 15%। এটা হচ্ছে আপনি যদি ট্যাক্স রিটার্নের কপি আপনার ব্যাংক অ্যাকাউন্টে জমা দেন তাহলে আপনি যে সুদ পাবেন তার উপর 10% সোর্স ট্যাক্স কাটবে, যদি না দেন তাহলে 15% কাটবে। এটার মানে হচ্ছে আপনার প্রকৃত আয়টা আরও কমে যাচ্ছে, যেটা আপনার 94.99 টাকা হওয়ার কথা অ্যাকচুয়ালি কিন্তু তার চাইতেও কম হচ্ছে। সো ব্যাংকে টাকা রাখলেই আপনাকে মূল্যস্ফীতির জন্য কিন্তু আপনাকে লোকসান গুনতেই হবে। আসুন আপনাদেরকে আরেকটা বাস্তব উদাহরণ দেই। 2008 সালের 1000 টাকা 2022 সালে এসে এই 1000 টাকার মূল্য দাঁড়িয়েছে 309 টাকা, অর্থাৎ আপনার 691 টাকা লস। কিভাবে, আসুন আপনাদেরকে একটু ব্যাখ্যা দেই। 2008 সালে এক ভরি স্বর্ণের দাম ছিল প্রায় 26,000 টাকা, অর্থাৎ এক ভরি স্বর্ণ কিনতে আপনাকে 26টি 1000 টাকার নোট দিতে হতো। কিন্তু 2022 সালে এসে আপনাকে এক ভরি স্বর্ণের ক্রয়ের জন্য খরচ করতে হচ্ছে 84,000 টাকা, অর্থাৎ 84টি 1000 টাকার নোট। এবার যদি আমরা ক্যালকুলেশন করি তাহলে 2008 সালে 26টা 1000 টাকার নোট দিয়ে আপনাকে এক ভরি স্বর্ণ ক্রয় করতে হতো, তাহলে প্রত্যেকটা নোটের দাম ছিল 1000 টাকা। কিন্তু 2022 সালে এসে এক ভরি স্বর্ণের জন্য আপনাকে খরচ করতে হচ্ছে 84টা 1000 টাকার নোট। তাহলে আপনি পূর্বের 26,000কে যদি 84 দিয়ে ভাগ করেন তাহলে আপনার টাকা দাঁড়াচ্ছে 309 টাকা, অর্থাৎ 2008 সালে 1000 টাকার নোটের যে ভ্যালু ছিল বর্তমানে সেই ভ্যালু দাঁড়িয়েছে মাত্র 309 টাকা। তাহলে নিশ্চয়ই আপনার বুঝতে কষ্ট হচ্ছে না যে মুদ্রাস্ফীতির জন্য একটা দেশের অর্থনীতি আস্তে আস্তে কীভাবে ভেঙে যাচ্ছে। এসব কারণে ব্যাংকের উপর আস্থা রাখতে পারছে না বলে গত এক মাসে ব্যাংক থেকে অনেকেই তাদের আমানত তুলে নিয়েছে। উচ্চ মূল্যস্ফীতির কারণে দৈনন্দিন খরচ মেটাতে অনেকে সঞ্চয় ভাঙছে, আবার ব্যাংক খাত নিয়ে নানা গুজব ও আতঙ্কের কারণে অনেকে তাদের অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিচ্ছে। বিশেষজ্ঞগণ মনে করেন মানুষকে সঞ্চয় করতে হলে অবশ্যই প্রণোদনা দিতে হবে, ব্যাংক ডিপোজিটের সুদের হার ও ব্যাংক লোনের সুদের হার অবশ্যই বাড়াতে হবে, ব্যবসা বাণিজ্য পরিচালনা অন্যান্য ব্যয় কমাতে হবে, কালোবাজারি দূর করতে হবে। সেটা না করে কেবল ব্যাংক সুদের হার এখনকার মতো রেখে দিলে আরও নতুন নতুন অনেক সমস্যার উদ্ভব হবে। ভিডিওর কোনো পার্ট যদি বুঝতে না পারেন অবশ্যই আমাকে কমেন্ট সেকশানে জানাবেন, আর যদি ভিডিওটি ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওটা লাইক করে চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন অন করতে একদমই ভুলবেন না। ভালো থাকবেন, কথা হবে পরবর্তীতে নতুন আরেকটা টপিক নিয়ে।